হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের সার্ভারে আরেকবার প্রোকার MP40 এসে গেছে। যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রোকার MP40 আর কিছু বলা লাগে না ভাই, MP40 বেস্ট MP40, আর এটা কিন্তু আজকে আমি নিতে চলেছি। আর গাইস, এই ধরনের ইভেন্ট কিভাবে আমি আপনাদের অ্যাকাউন্টে কমপ্লিট করব সেটা জানার জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এটা শোনার পর যারা যারা আমাদের ইউটিউবের ভিডিওটা এখন পর্যন্ত লাইক করে না, তারা অবশ্যই লাইক করুন। আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই ধরনের কোনো ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি যদি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন কিন্তু কোনো প্রকার নোটিফিকেশন পান না আমাদের নতুন কোনো ভিডিও আসলে, তাদের জন্য আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা একবার আনসাবস্ক্রাইব করুন, তারপরে আবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন। তাহলে দেখবেন যে আমাদের নতুন কোনো ভিডিও আসলে আপনিও কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো গাইস, চলুন আর কথা না বেড়ে চলুন ইন্টোর পর ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এবার আমি আর কথা না বাড়ি এখনই চলে যাব ইভেন্ট, আর ইভেন্টে যেয়ে দেখবো যে এটা নেয়ার জন্য আজকে আমাদের কতগুলা ডায়মন্ড লাগে। তো গাইস, আমাদের ইভেন্টটা ওপেন হয়ে গেছে, এবার আমি এখান থেকে স্পিন করব। দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অলরেডি একটা মাত্র ইভোলিউশন স্টোন আছে, আর তার সাথে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু মাত্র 6200 ডায়মন্ড আছে। তো গাইস, আমার সাথে সাথে আপনারা কাউন্ট করতে থাকুন, দেখুন আমার কতগুলো ডায়মন্ড লাগে। তো গাইস, প্রথমে আমি মাত্র একটা স্পিন করব, তো দেখা যাক প্রথম স্পিনে কি দেয়। তো একটা স্পিনে তো কিছুই দিবে না গাইস, শুধুমাত্র এখানে আমাদেরকে আবলতাবল যে জিনিস আছে এগুলো ধরাই দিবে, তাছাড়া কিছু এখানে নাই। তো এরপর আমি কি করব, পাঁচটা পাঁচটা করে একবারে স্পিন করব, তো দেখা যাক পাঁচটা স্পিন আমাকে কি দেয়। তো গাইস, প্রথমে কিন্তু আমাকে কিচ্ছু দেয় না। তো গাইস, এইভাবে কিন্তু আমাদেরকে স্পিন করতে হবে, আপনারা একটা স্পিন খুবই কম করবেন, পাঁচটা স্পিন বেশি বেশি করে করবেন। ও ভাই সাহেব, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ইভলিউশন স্টোন দিয়ে দিয়েছে, আর আমি এখনও জানি না যে গারিনা আজকে আমার কাছ থেকে কত ডায়মন্ড কাটতে চলেছে। তো গাইস, আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা এখনও পর্যন্ত প্রোকার MP40 নেওয়ার জন্য ট্রাই করতেছেন, তাদেরকে আমি বলবো যে গাইস একদম শেষের দিনে নেন, কারণ শেষের দিনে ভালো একটা ডিসকাউন্ট দিবে, ওই দিনে আপনারা ট্রাই করবেন, আশা করি একটা অল্প প্রাইসে প্রোকার MP40 নিতে পারবেন। আর যেটা যদি বলতে যাই, MP40-র ভিতরে সব চাইতে বেস্ট MP40 হলো প্রোকার MP40। আর আমি গাইস কথা বলতে বলতে দেখতেছেন আমার কিন্তু অলরেডি 2000 ডায়মন্ড শেষ হয়ে গেছে, এদিকে আমার কোনো লক্ষ্য নাই, কিন্তু আমার যেটা দরকার ছিল ব্লু প্রিন্ট ওইটা কিন্তু দিয়ে দিয়েছে গাইস। কিন্তু আমার লাগবে এভলিউশন স্টোন, এখনও 4টা এভলিউশন স্টোন লাগবে। তো গাইস, বুঝতেই পারতেছেন আজকে কি অবস্থা, আমার একটা মাত্র এভলিউশন স্টোন পেলাম, কিন্তু মাঝে মাঝে একটা একটা করে স্পিন করে দেখবো যে এক স্পিনে কিছু দেয় কিনা। তো গাইস, আমি জানি যে এক স্পিনে কিছু দিবে না গাইস। এবার একটা ব্লু প্রিন্ট, কিন্তু ব্লু প্রিন্ট দেয় নাই, এভলিউশন স্টোন কোনোটাই দেয় নাই, শুধুমাত্র দেখতেছেন যেইগুলাতে বেশি বেশি কাচড়ে আর কি যেটা বলে ওইটাই কিন্তু বেশি বেশি। তো গাইস, অলরেডি দেখতে পাচ্ছেন 3000 ডায়মন্ড শেষ, কিন্তু আমারকে যেটা লাগবে সেটা কিন্তু দেয় নাই। তো আমি একটু কী করবো, আমার যে গান স্ক্রিনে যেগুলো আছে এগুলো একটু সরাই নিয়ে দিই, ডিফল্ট করে দেখি যে কি অবস্থা হয়। এখান থেকে ওয়াকং এই ক্যারেক্টারটাই নিয়ে নিলাম, তো দেখি ওয়াকং ক্যারেক্টার কী করে। তো গাইস, আমি একটা একটা করে ক্যারেক্টার চেঞ্জ করব, আর তারপর স্পিন করতে থাকবো, দেখা যাবে যে ওইখান থেকে আমাকে কোনো কিছু দেয় কি না। তো আমার কাছে মনে হয় যেন কোনো কিছুই দিচ্ছে না গাইস, ডায়মন্ড কিন্তু একের পর এক শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার যেটা লাগবে গাইস ওইটা কিন্তু, ও ভাই শেষের দিকে দেখেন একটা কিন্তু এভলিউশন স্টোন দিল। তো এখনও এভলিউশন স্টোন লাগবে দুইটা, আর ব্লু প্রিন্ট লাগবে একটা। তো গাইস, আর একটা মাত্র এভলিউশন স্টোন আর ব্লু প্রিন্ট, ও ভাই ব্লু প্রিন্ট কই, গাড়ি না আমার ব্লু প্রিন্ট কই, ব্লু প্রিন্ট তো দেয় না এখনও। ও ভাই ব্লু প্রিন্ট পেয়ে গেলাম, আর একটা মাত্র ব্লু প্রিন্ট লাগবে। তো গাইস, আমার একটা মাত্র ব্লু প্রিন্ট লাগবে ওইটা কই গেল। তো এখানে পেট ফুড আবলতাবল এগুলোতে লাগ, এগুলো একটু বেশি বেশি দিবে আর কি, যেটা আর কি গাড়িনার একটা স্বভাব, তারা আমাদের থেকে অনেক বেশি ডায়মন্ড কাটার পরে আর কি দেয়, তাছাড়া সহজে প্রথম দিকে দিতে চায় না, এটা হচ্ছে মেইন সমস্যা। তো দেখা যাক এবার দেয় কি না। এটা কি কিসিং বিসিং অবস্থা, ডায়মন্ড তো শেষ। ও ভাই এভলিউশন স্টোন দিলে কিন্তু ব্লু প্রিন্ট কই। ও ভাই ফাইনালি দেখ গাইস, ফাইনালি আমাকে কিন্তু ব্লু প্রিন্ট দিল, কিন্তু একদম ডায়মন্ড শেষ করে তারপরে। তো গাইস, আমার দেখতে পাচ্ছেন 6000 ডায়মন্ড শেষ করার পরে কিন্তু আমার এই এটা কিন্তু দিল ব্লু প্রিন্ট আর এভলিউশন স্টোন। ভাই এত ডায়মন্ড লাগলো, লাস্ট টাইম কিন্তু আমার মনে হয় 5000 ডায়মন্ড লেগেছিল, কিন্তু এইবার লাগলো 6000 ডায়মন্ড।
ও ভাই, তো আমি একটু অ্যাট্রিবিউটটা সবাইকে একটু বলে দিই, এটা হচ্ছে ডাবল ড্যামেজ আর সিঙ্গেল রেট অফ ফায়ার। তো মাঝখানে যেটা আমাদের আছে এগুলা কিন্তু সব আমরা ওইটা বাদ দিই আমাদের এখান থেকে, কিন্তু পোকার MP40 যে সমস্যাটা ওটা হলো আমাদের রেঞ্জটা কম, আর এখানে রেট অফ ফায়ার আর ড্যামেজের কথা তো বাদই দিলাম, এটা কিন্তু ওপি, তো সেক্ষেত্রে কিন্তু গানটা ওপি। আর এইখানে আমাদের আরেকটা গান স্কিন আছে, আমি কিন্তু আমার মতে সবচাইতে বেস্ট MP40 হলো পোকার MP40, তারপরে যেটা বলবো যে আমাদের ক্রেজি বার্নি MP40। তো গাইস এরপরে কিন্তু আমি এটা কনফার্ম করে দিচ্ছি, তো গাইস এতগুলো ডায়মন্ড দিয়ে কনফার্ম করলাম, তো দেখা যাক, কংগ্রেচুলেশন আমাকে দিয়ে দিল, ফাইনালি গাইস আমি কিন্তু পোকার MP40টা নিয়ে নিলাম। গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই পোকার MP40, ও ভাই সাহেব। তো গাইস এইটার জন্য অবশ্যই ভিডিওটা লাইক হওয়া চাই আর ভিডিওটা শেয়ার হওয়া চাই, ভিডিওটা একদম শেয়ার করে সবাইকে দিয়ে দেন যে কত ডায়মন্ড লাগলো এটা নেওয়ার জন্য। তো গাইস 6000 ডায়মন্ড লাগলো এইটা নেওয়ার জন্য, আর কি বলবো গাইস, এতগুলো ডায়মন্ড গারিনা আমার কাছ থেকে নিয়ে নিল, কারণ গারিনার কথা তো আর ওইভাবে বাদই দিলাম। এইবার আমার যে গান স্ক্রিনটা আছে এটা একটু আমার হাতে নিয়ে নিব, কারণ আমার যে আগের আইডিটা ছিল ওইটাতে কিন্তু MP40 নেওয়া ছিল, কিন্তু আইডিটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে আইডিটা আর আমি আইডিটা বলতে আমার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, গেমটা ডিঅ্যাক্টিভ হয়নি গেমের আইডিটা, যার কারণে আমার আইডিতে লগ ইনই করতে পারতেছি না, আইডিটা বাদ চলে গেল। এখন নতুন করে একটা আইডিতে নিলাম, যেটা আমি সবচেয়ে বেশি মিস করতাম ওই আইডি, সেটা হলো পোকার MP40টা। তো গাইস ফাইনালি আবার আমি পোকার MP40টা নিয়ে নিলাম, আর এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের আরেকটা গান স্কিন আছে যেটা আমি ব্যবহার করতাম, এটাতে কিন্তু ডাবল রেট অফ ফায়ার অ্যাকুরেসিটা মাইনাস ছিল। তো গাইস এই গান স্কিনটা কিন্তু ভালো আপনাদের কাছে, যারা ডায়মন্ড খরচ করার মতো অত ডায়মন্ড নেই তারা কিন্তু এই গান স্কিনটা যদি আপনাদের কাছে থেকে থাকে, আমি সাজেস্ট করবো আপনাদেরকে এই গান স্কিনটা ব্যবহার করেন যদি আপনাদের কাছে থেকে থাকে, তো এই গান স্কিনটা কিন্তু অনেক বেটার আমি মনে করি। তারপরে তো ক্রেজি বানির কথা তো বাদই দিলাম, ওটা তো আমাদের সার্ভারে নাই, আমি আমাদের স্টোরে নাই, থাকলে ওইটাও আমি নিয়ে নিতাম বের করে, যদি আমাদের স্টোরে কোনোদিন দেয় তাহলে এটা দেখা যাবে। তো এখান থেকে যেটা করার জন্য আমি আসছিলাম, আমার যে গান স্কিনটা আছে ওইটা আমি একটু হাতে নেওয়ার জন্য আসছিলাম, তো শোয়েন লবিতে করার জন্য, তো গাইজ শোয়েন লবি করে দিলাম, দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের সেই গান স্কিনটা। ও ভাই সাহেব ওপি একটা গান স্কিন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এখানে আমি ব্যাচ পেলাম তো অনেকগুলা। তো গাইজ এইবার আসা থেকে আমাদের মেইন টপিকে, যে এই ধরনের ইভেন্ট আসলে সেটা আপনাদের অ্যাকাউন্টে আমি কিভাবে কমপ্লিট করব, এটা একদম ইজি একটা টাস্ক, জাস্ট আপনারা কমপ্লিট করতে একদম ইজিলি করতে পারবেন। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাদেরকে কি করতে হবে, যারা আমাদের ভিডিওর যারা রেগুলার দেখেন তারাই কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু আমি তাদের অ্যাকাউন্টে কিন্তু আমি ইভেন্টগুলো কমপ্লিট করব। আর এটা কমপ্লিট করার জন্য আপনাদেরকে কি করতে হবে, প্রথমে যারা যারা আমাদের ভিডিওটা দেখেন তাদেরকে রেগুলার আমাদের ভিডিওটা দেখতে হবে, নোটিফিকেশন তো যদি না আসে তাহলে আমি বলে দিলাম নোটিফিকেশন ইস্যুটা কীভাবে সলভ করবেন, আর নতুন কোনো ভিডিও আসলে সেটা দেখতে হবে এবং সেই ভিডিওটা লাইক করতে হবে, আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা ছাড়াই। আর তারপরে কি করতে হবে, আপনাদের ছোট করে আপনাদের গেমে যে ইউআইডিটা আছে সেটা কমেন্ট করে দিতে হবে, যে আমাদের ভিডিওটা কেমন লাগে, আর আপনার ইউআইডিটা একটা মাত্র কমেন্টই আপনাদেরকে কমেন্ট করে দিতে হবে। এবং কমেন্ট করার পরে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে ভিডিওটা শেয়ার করে দিতে হবে আপনাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে, যেখানে হোক আপনারা শেয়ার করবেন। এইভাবে যারা শেয়ার করবে ভিডিওটাতে লাইক করবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কোনো প্রকার স্কিপ করা ছাড়াই, এইভাবে কিন্তু আমি প্রতিদিনই কিন্তু একজন যে কোনো একজনের আইডি নেবো, মানে আমাদের নতুন কোনো ইভেন্ট আসলে কিন্তু গাইজ আমি আপনাদের অ্যাকাউন্টে করব। তো গাইজ বুঝতে পারতেছেন যে প্রতিদিনই যে কোনো একজনের আমি আইডি নিব এবং সেটা নিয়েই কিন্তু এটা কমপ্লিট করব। তো গাইজ আরেকটা বিষয়, এটা কিন্তু আমাদের 200,000 সাবস্ক্রাইবার মাইলস্টোন যখন কমপ্লিট হয়ে যাবে তার পর থেকে কিন্তু আমি আপনাদের অ্যাকাউন্টে এইভাবে ইভেন্টটা কমপ্লিট করবো। তো গাইজ বুঝতে পারতেছেন কত এক্সাইটিং হতে চলেছে আর কত কিছু আসতে চলেছে আমাদের এই ছোট চ্যানেলে। তো গাইজ আশা করি আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন, আর ভিডিওটা যত আপনারা বেশি দেখবেন, ভিডিওটা যত লাইক করবেন তত কিন্তু আরও বেশি মানুষের কাছে পৌঁছবে, তো গাইজ আমাদের ফ্যামিলিটা কিন্তু আরও বেড়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো গাইজ আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর আমাদের গিভের বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো গাইজ আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।